আমি 71-এর বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ডাকে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। যে যে কাজের পারদর্শী তাকে দিয়ে সেই কাজটা করানোই উচিত। আমি বিশ্বাস করি গত যে দুই মেয়াদ আমি উল্লেখযোগ্যভাবে মানুষের মন জয় করতে পেরেছি এবং মানুষের যে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, সেটি আমি তৈরি করতে পেরেছি। ভালো একজন প্রার্থী নির্বাচিত হোক যারা দেশ ও দশের উন্নয়নের কাজে আসবে। ভোটের দিন ভোট দিয়ে যাবো, কিন্তু আগের মতো আনন্দ নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৈনিক করতোয়ার বিশেষ আয়োজন নির্বাচনী হালচাল। দর্শক সকলকে স্বাগত। আজকের পর্বে আমাদের অতিথি দেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি, বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টি মনোনীত বগুড়া দুই শিবগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্না। আমরা তার সাথে কথা বলতে চাই, তবে তার আগে জেনে নেই সাধারণ মানুষের অনুভূতি, জানতে চাই নির্বাচন নিয়ে তাদের ভাবনা। আমরা চাই যে এই শিবগঞ্জ উপজেলায় এমন একজন সংসদ সদস্য নির্বাচিত হোক যিনি সরকারের সঙ্গে লিয়াজু করে এই এলাকার কাজ নিয়ে আসতে পারবে এবং আমরা সেই কাজগুলো জনগণের মধ্যে এই উন্নয়নমূলক কাজগুলো আমরা করতে পারব, যাতে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে। প্লট রেডি, আপনি রেডি তো? যে যে কাজের পারদর্শী তাকে দিয়ে সেই কাজটা করানোই উচিত বলে আমি মনে করি। আমি একজন রিক্সার চালক যদি মনে করি যে আমি প্লেন চালাবো তাহলে তো হবে না। আসলে আবার জন্মের পর থেকে আমি যেটা দেখে এসেছি, শিবগঞ্জ উপজেলায় যতগুলি এমপি বিগত হয়েছে তার মধ্যে মাননীয় বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্না এমপি মহোদয় তিনি একজন এদের ভিতরে পারফেক্ট। আমাদের একটাই চাওয়া পাওয়া নির্বাচন কমিশনের কাছে যে আমরা যাতে ভোট কেন্দ্রে যেয়ে সফলভাবে ভোটটা দিতে পারি, কেউ রাস্তায় বাধাগ্রস্ত হবে এটা যাতে না হয়, ভোট কেন্দ্রে যেয়ে আমরা সুষ্ঠুভাবে যাতে ভোটটা দিতে পারি। আমাদের প্রথম ভোট, ভোটটা কী পাবো, সামনে 7 তারিখে ভোট, ভোটের দিন ভোট দিয়ে যাবো, কিন্তু আগের মতো আনন্দ নেই। ভালো একজন মানুষ আবার সরকার হোক, সরকার বদল হোক, শান্তিপূর্ণ সুষ্ঠ অবাধ নিরপেক্ষ ভোট হোক, সবাই ভোটে অংশগ্রহণ করুক, ভালো একজন প্রার্থী নির্বাচিত হোক যারা দেশ ও দশের উন্নয়নের কাজে আসবে। আমরা কথা শুনছিলাম সাধারণ কয়েকজন ভোটারের, জানছিলাম নির্বাচন নিয়ে তাদের ভাবনা। এ পর্বে আমরা কথা বলতে চাই আজকের অতিথির সাথে। আপনার রাজনৈতিক এখন যে মাঠ সেটি কেমন দেখছেন? আমি বিশ্বাস করি গত যে দুই মেয়াদ আমি উল্লেখযোগ্যভাবে মানুষের মন জয় করতে পেরেছি এবং মানুষের যে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, সেটি আমি তৈরি করতে পেরেছি। আওয়ামী লীগের সমর্থন কেমন পাচ্ছেন? এখানে যেটা আপনাকে বলবো, আওয়ামী লীগের যে সমর্থন সেটা চূড়ান্ত পর্যায়ে এখনও যায় নাই, আংশিক একটা অংশ তারা আমার সাথে নাই, যেটা যে অংশটা নাই সে তারা নির্বাচনে নমিনেশন না পেয়ে একটু হতাশায় আছে, মনোকষ্টে আছে। আমি বিশ্বাস করি যে তারা এই মনোকষ্ট শেষ হয়ে গেলে তারা আমার সাথে আসতে পারবে এবং আসবে, এটা আমার বিশ্বাস আছে। সাধারণ মানুষের আস্থা কতটুকু অর্জন করতে পেরেছে? আমি 71-এর বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ডাকে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তখন আমি তরুণ ছিলাম এবং আমার বিশ্বাস যে এই জাতি, যে বঙ্গবন্ধুর যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো পূরণ করতে চায়, জাতি উন্নয়ন চায়, জাতির শিক্ষা একটি ব্যবস্থা উন্নত করতে চায়, বিশ্বের ইতিহাসে এই জাতি, বাঙালি জাতি একটি মানচিত্রে জায়গা করতে চায়, সেটার জন্যে আমি কাজ করে যাচ্ছি এবং এই উপজেলাতে যে উন্নয়নগুলো সেই উন্নয়নগুলো আমি শতভাগ শেষ করবার চেষ্টা করব এই মেয়াদে নির্বাচিত হলে। কীভাবে রাজনীতিতে আসলেন এখন পর্যন্ত? 1990 সালে আমি যখন উপজেলা পরিষদের নির্বাচন হয় সেই নির্বাচনে আমি প্রার্থী ছিলাম এবং সতত্ব প্রার্থী ছিলাম, তখন বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম এবং সেই মেয়াদে আমি পরিপূর্ণ মেয়াদ শেষ করতে পারি নাই, এই কারণে যে উপজেলা পরিষদ সেটি সৃষ্টি করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ,
বিএনপি ক্ষমতায় আসবার পরে সেই উপজেলা পরিষদ বাতিল করে দেওয়া হয়েছিল এবং আমিও সেই ক্ষেত্রে আমার যে ক্ষমতা সেটি হারিয়েছিলাম। পরবর্তীতে আমি 1996 সালে আমি নির্বাচন করেছি, জাতীয় সংসদ নির্বাচন 2001 সালেও নির্বাচন করেছি। 2008 সালে যখন মহাজোট হয় সেই মহাজোটেও আমি অংশগ্রহণ করেছি, যদিও সেই মহাজোটের প্রার্থী হিসেবে লক্ষাধিক ভোট পেয়েছিলাম, নির্বাচিত হতে পারি নাই। কিন্তু 10ম জাতীয় সংসদে আমি নির্বাচিত হয়ে আমার যে স্বপ্ন, আমার যে আশা ছিল এই শিবগঞ্জবাসীর জন্য সেটা পূরণ করতে পেরেছিলাম। ফলে 11ম সংসদ নির্বাচনেও আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল, সেটাতে আমি নির্বাচিত হয়ে আমি মানুষের কাজ করতে পেরেছিলাম। দুই মেয়াদে শিবগঞ্জবাসীকে আপনি কী দিয়েছেন? আমি অনেক কিছু দিতে পেরেছি, আমাদের এখানে আমি নির্বাচিত হওয়ার আগে এখানে অনৈতিক কাজ বেশি হতো, মাদক ইত্যাদি হতো। তারপরে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি ছিল, আমি এগুলো শক্ত হাতে এগুলো নিয়ন্ত্রণ করেছি। যেহেতু বড় দল নির্বাচনে আসছে না, সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে, আমি এটা ওইভাবে বলবো না। তারা কেন আসলো না সেটা আমি ওইভাবে মূল্যায়ন করতে পারবো না, তবে আমি মনে করি যে জনগণ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে সেটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটা আমার মনে হয়। আপনার নির্বাচনে প্রচার প্রচারণায় সবচেয়ে বেশি কারা অংশ নিচ্ছে, কোন ধরনের মানুষ? আমার সঙ্গে এখন পর্যন্ত 5 দিন নির্বাচনের যে সময় অতিবাহিত হয়েছে, 18 তারিখ থেকে যে সময়, আমি ইতিমধ্যেই শিবগঞ্জের ব্যাপক এলাকাগুলোতে গিয়েছি এবং মানুষের যে সাড়া সেটা আমি পাচ্ছি এবং সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ এটা সমর্থন দিচ্ছে। দৈনিক করতোয়ার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ এবং সেই সাথে আমাদের এলাকার সকল ভোটার ভাইদের বোনদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবার কাছে আহ্বান থাকলো যে আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়ে আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী 5 বছর আপনাদের জন্য আমি কাজ করব, এলাকার উন্নয়ন করব, এলাকার সকল মানুষের সাথে আমি সংযুক্ত থেকে মানুষকে সাহস শক্তি যোগাব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্না জীবন বাজি রেখে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন। 37 বগুড়া 2 শিবগঞ্জ আসনে পরপর 2 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বর্তমানেও তিনি সংসদ সদস্য। শিবগঞ্জ উপজেলায় তার সংসদীয় আসনে 100% বিদ্যুৎ নিশ্চিত করেছেন, এবার তার হাতে থাকা বাকি কাজগুলো শেষ করতে চান। দর্শক, আজ এ পর্যন্তই।